পানি দিতেছি কি পানি বের করে দেখাবো আপনাদেরকে লাল নীল সব আজকে সব সাদা করে ভালাবো লাল নীল সব দিয়ে দিলাম দেখেন দেখেন এই দেখেন আমাদের সাদা পানি এই যে দেখেন ঠিক আছে আমাদের সাদা পানি আমরা এটা খাইয়া দেখাবো আপনাদের দিবেন 2 সেকেন্ড দেখেন 2 সেকেন্ড আমি চাপ দিতেছি কোথাও না আচ্ছা এটা আমি খুলে দেখাই দেখেন কত সুন্দর আমরা মশলা বাটলাম এটা হ্যাঁ ওকে দেখেন শশা আমরা শশা গাজর দেন শশা কাটলাম দেখেন গাজর কাটি আমরা যেই সালাদটা খাই না করলে তো চলবে না দেখেন নিজে নিজে চলবে লক নিজে নিজে দেখেন 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 একটা করলা কাটবো 1 সেকেন্ড একটা করলা কাটবো 1 সেকেন্ড দেখেন চিচিঙ্গা করলা সব কিছু দেখেন একটা করে সবজি কাটবো 1 সেকেন্ড সব আমরা না এটা ভাজি কাটার ভাজি কাটার হ্যাঁ ভাজি কাটার টমেটোটা দিয়ে দেখাই দেখেন দেখেন ভাই এই টমেটোটা কাটার কোনো মেশিন আছে কোনো কেউ দেখতে ধরলাম এখানে ধরে রাখবো দেখেন কিভাবে দেখেন জুসটা দেখেন সুন্দর মালটা জুস দেখেন মালটা জুস তোমরা দেখেন আমরা একটা মালটারে কি সুন্দরভাবে এটা জুস করে ফলাইলাম ভাই এখানে বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকেই দেখেন কত সুন্দর বেশন হইছে শাকিল ভাই এত সবজি টবজি রাখছেন কেন ফল টল সহ এবং কালারিং পানি আছে দেখা যায় এগুলোতে কি করবেন ভাই আজকে মাথা নষ্ট এক ব্লেন্ডার নিয়ে আসি রোবট ফুড প্রসেসর মিয়াকু ব্র্যান্ডের একটা দিয়ে আপনি মশলা বাটবেন মাংস কিমা করবেন আদা রসুন করবেন সবজি দরকারি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ করলা যা মনে চাই সব করবেন একটা দিয়াই দুই তিন ঘন্টার কাজ তো আপনি কত ফোনে করে দিবেন 1 ঘন্টার কাজ 5 মিনিটে আটা গালবেন আটা গুলবেন আটা গুলার মেশিং আছে আচ্ছা আচ্ছা ডিম ফাটবেন ডিম খোলার জন্য আছে ভাজি করবেন চিকন চিকন ভাজি করার জন্য আছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার আছে কিমা করার জন্য আদা রসুন পেস্ট করার জন্য আছে মালটা জুস করার জন্য মালটা আপেল কমলা জুস করার জন্য ফ্রেশ জুসার আছে লাচ্চি করবেন বেশি পরিমাণ লাচ্চি করবেন 2 লিটার লাচ্চি করার জন্য জগ আছে আদা রসুন করবেন একটার মধ্যে সব কি না এটার মধ্যে মানে এটা কিনলে আর যত রকম সবজি কাটতে চান করতে পারেন হলুদ মরিচ আদা রসুন জিরা ফাঁকি করবেন সব করবেন একটার মধ্যে হবে এটার মধ্যে এক ব্লেন্ডারে সব সব আলাদা ফুড প্রসেসর লাগবে না আলাদা ব্লেন্ডার লাগবে না আল্লাহ দুনিয়াতে যত কাজ আছে এক মেশিন দিয়ে সব হবে একের ভিতরে সব গুণ দেওয়া আছে একটা কি পাশাপাশি আপনি আসলে লাল পানি সাদা করবেন কালো পানি সাদা করবেন এটা কি ব্লেন্ডার দিয়ে করব নাকি না না ভাই এটা একটা থাইল্যান্ডের নোভো ফিল্টার রাখছি আমি এই যে এখানে পানি ঢাইলা দেখাই এখানে দেখেন এই দেখেন লাল পানি দেখেন লাল পানি দিতেছি কি পানি বের করে দেখাবো আপনাদেরকে লাইভ দেখাবো লাইভ আজকে বাখা এখানে দেখেন নীল পানি নীল পানি লাল লাল নীল সব আজকে সব সাদা করে ভালাবো লাল নীল সব দিয়ে দিলাম দেখেন জি দেখেন দেখেন কত ময়লা পানি দিছি 100% পিউরিফাই যেটাকে বলে ব্যাকটেরিয়া মুক্ত জীবাণু মুক্ত আয়রন মুক্ত নোভো থাইল্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে আসি পাগলা ফিল্টার বলে এটারে আচ্ছা পাগলা ফিল্টার যা দিবেন পানি যত রকম ময়লা পানি দিবেন সব হয়ে যাবে একটা ফিল্টারের মাঝখানে এটা আচ্ছা আচ্ছা আমি আজকে ফুড প্রসেসর কাজটা করে দেখাই এটা 5 মিনিট সময় দেই আচ্ছা পানি খাইয়া দেখাবো কি অবস্থা কেমন পাগলা এই পানি খাবেন ইনশাআল্লাহ আমরা দেখেন এখানে দেখেন অনেকগুলো টাইস পাবো কিভাবে নিয়ম সব ভিডিওতে দেখাই দিব দয়া করে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা দেখেন ভাই কি কাটতে বলেন কি কাটবো কি বলেন আমরা কি কাটলে ভালো লাগবে বলেন পেঁয়াজ দিয়ে শুরু করি পেঁয়াজ দেন কয়টা পেঁয়াজ আছে দেন না আপনি দেন দেন সবগুলোই দিয়ে দেই ভাই এখানে পাঁচটা পেঁয়াজ আছে 2 সেকেন্ড পাঁচটা পেঁয়াজ কাটবেন 2 সেকেন্ডে দেখেন দেখেন এটা পাঁচটা সে পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ দিবেন 2 সেকেন্ড দেখেন 2 সেকেন্ড আমি চাপ দিতেছি কোথাও না না কিচ্ছু করতেছি ভাই এটা মনের মতো করে করতেছে এটা যখন মনে চাবে তো চাপ দিব এটা বসাই দিব দাস জাস্ট হয়ে গেছে এটা বসাই দিলে হয়ে গেছে ভাই পাঁচটা পাঁচ পেঁয়াজ কাটলাম 2 সেকেন্ডে আমরা একটা প্লেট নেন চমৎকার দেখেন এটা খুলবো এখানে দেখেন আমরা এখানে জুস করার জন্য আদা রসুন করার জন্য একটা জগ পাবো এই যে দেখেন মা চাচিরা যে যেখান থেকে দেখতেছে ভিডিওটা কত সুন্দর ভাবে এত সুন্দর করে হইছে দেখেন আমাদের মা চাচি ভাই বোন যেই বলেন কেউ এত চিকন চিকন করে পিএস মানে হাতে কারো হাতে দ্বারা সম্ভব না এটা কখনো সম্ভব না ভাই এখানে দেখেন এই পিএসটা আমরা কুচি কুচি করলাম আমরা শাক সবজি মাছ টাছ বিভিন্ন রকম আমি আজকে অনেকগুলো কাটা দেখাবো অনেকগুলো কাটবেন নাকি একের পর এক কাটবো কাইকে দেখেন মাথা নষ্ট বেলান্ডার এটা হলো কিমা করার জন্য কুচি কুচি করার জন্য আদা রসুন এই বিলেটটা লাগাবো জাস্ট এই যে বসাইলাম বসাইলাম এই ডাক্তার একটা লক আছে লাগানোর সময় খেয়াল করবে এই লকটা জাস্ট চাপ দিব লক হয়ে গেল ওকে হ্যাঁ আবার এটাকে টান দিব খুলে যাব খুলে যাবে এই ব্লেডটা যখন বসাবো এখানে দেখেন এটা কুচি কুচি করে দেখাই আপনাকে এটা একটা আমরা স্লাইস করছি এখন এটাকে মাংসের মতো কুচি কুচি করব এই প্লেট দেন আরো ঠিক আছে এখানে বসাবো জাস্ট এটা বসাইলাম এই দেখেন মানে একদম কুচি 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 দিবেন আর হয়ে গেল দেখেন
হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে 5 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ডে আমরা সব করলাম দেখেন দেখেন কত সুন্দর কি কুচি কুচিটা করলাম দেখেন এই যে দেখেন আমরা আসলে অনেকে বিলিভ করেন আমি একটু ডাইলা দেখাই এখানে দেখেন ডাইলা দেখেন 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 আমাদের হাতে কখনো এরকম বামের মাছ মাংস সবজিতে যে তরকারিতে যে কুচি কুচিটা ব্যবহার করি বা বুড়ি বত্তাতে এই কুচিটা করলাম ভাই দেখেন চমৎকার এখানে একটু পানি দিব ওকে আমরা যদি এই জিনিসটার মধ্যে একটু পানি দেই আচ্ছা আচ্ছা তাহলে এটা মশলা বাটা মাংস কিমা করব মাত্র গরি দইরা মাংস কিনা করব 5 সেকেন্ড 5 সেকেন্ড যদি কিমা না ব্লেন্ডারটা ভাঙে 3000 টাকা জরিমানা নেবেন এবং পুরো টাকাটা ফেরত নেবেন এখন এটা আটা আমরা আটা রসুন করতে চাই না পেস্ট জাতীয় যে কাজটা করব সেটা করার জন্য আমরা কিন্তু পানি দিলাম যার শুধু ধারণা অল্প দিছি আমরা যার শুধু আপনাদের ধারণাটা দেওয়ার জন্য মাংস কিনা করব কি কি হয় সব করব সব দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে এখানে যত রকম আদা রসুন পেঁয়াজ মাংস কিমা যত কাজ আছে একটার ভিতরে সব কিমা আদা রসুন কুচি কুচি করার কাজে ব্যবহার করলাম আচ্ছা আচ্ছা এখানে দেখেন আমরা স্লাইস মানে এক একটার জন্য আলাদা আলাদা এই ব্লেডটা আবার এরভাবে চাপ দিব আমরা এটা খুইলা যাবে চেঞ্জ করে আরেকটা ব্লেড ব্লেড আমরা আবার লাগাইতে চাই ফ্রেঞ্চ ফ্রাই কাটার জন্য আছে আলু ভাজি করার জন্য আছে আমরা এটা আবার লাগাই দেখাই আপনাদেরকে এটা বসাইলাম এখানে সমান করে চাপ দিলেই হবে বাস লেগে গেল আর কোনো দাম না আবার এটা লক বসাইলাম মানে ইজিলি করতে পারবেন এই গাটটা এখানে বসাবো গ্রুপে বসা যাবে বসা গেল সমান এখানে একটু জাস্ট একটু ঘুরাই দিলাম আচ্ছা আচ্ছা হয়ে গেল এখানে দেখেন সুইচ দিলাম হয়ে গেল ভাই আমরা একটা শশা দেন কাইটা দেখেন শশা গাড়ি হ্যাঁ ওকে দেখেন শশা আমরা শশা গাজর দেন গাজরও কাটতে পারবেন আমরা শশা কাটলাম দেখেন গাজর কাটি আমরা যেই সালাদটা খাই আমরা শশা কাটলাম গাজর কাটলাম দেখেন এটা দেখেন আমরা দেখেন কি সুন্দর করে কাটলাম সুন্দর হইছে স্লাইস এটা কিন্তু হাতে করা কখনো সম্ভব না আমার মা চাচিরা যে দেখেনতেই দেখতেছে আমি বলবো এত সুন্দর এত দ্রুত কোন সবজি আমরা পারবো না সুন্দর সালাদের স্লাইসগুলো হইছে দেখেন অসাধারণ দেখেন পাতলা পাতলা হয়েছে অনেক সুন্দর শশা কাটা আচ্ছা দেখেন আরো করলাম আমরা করলা চিচিঙ্গা ভেন্ডি আচ্ছা আচ্যা আমাদের মানে বাঙালিও কিন্তু কাটাকাটি করতে পারবেন সালাদ কাটাকাটি করতে পারবেন আচ্ছা দেখেন আদা রসুন পেস্ট করতে পারবেন জুস করতে পারবেন লাচ্চি করতে পারবেন টমেটো কাটবো এই ভেন্ডি আচ্ছা আমি ভেন্ডি কাটা দেখাই হ্যাঁ আচ্ছা ভেন্ডি কাটেন দেখেন আমরা ভেন্ডিটা অনেক সময় লাগে ঠিক আছে আমাদের বাংলাদেশে কোন মেশিন এই মিয়াকু ফুড প্রসেসর এটা কিন্তু অনেক ডাইস আছে সাথে এই ছাড়া অন্য কোন ব্লেন্ডার আমরা এরকম কতগুলো ভেন্ডি একসাথে দিয়ে একসাথে করতে পারবেন না আমরা হ্যাঁ একটু লাইনটা দিয়ে নেন ভাই লক করে নেই বাট আচ্ছা লক না করলে তো চলবে না দেখেন নিজে নিজেই চলবে লক করলে হ্যাঁ দেখেন দেখেন যখন চাপ দিতে মনে চাইবে এটা দিয়ে হালকা একটা চাপ দিও দেখেন আচ্ছা আচ্ছা দেখেন আমরা ভেন্ডি দেখেন কত সুন্দর করে ভেন্ডি কাটলাম যে যেখান থেকে দেখতেছেন আমি একটা কথা বলতে চাই যে কোন মা চাচ্ছি এরকম এক সাইজের করে ভেন্ডি কখনো কাটতে পারবেন না সুন্দর স্লাইস হইছে এরকম সুন্দর করে কেউ না মা চাচ্ছি হাতে সহজে কাটতে পারবে না এত পাতলা পাতলা একই সাইজের ভেন্ডি ভাই আসলে কি মাথা নষ্ট এটা একটা এমন পাগলা ফুড প্রসেসর আমাদের অনেক দিন আগে ছিল আবার নতুন করে আসছে তো এটা একটা ধামাকা দাম দিব দেখেন আচ্ছা ধামাকা প্রাইস থাকবে এখানে দেখেন আমরা জুস লাচ্চি করার কিন্তু আছে আচ্ছা জুস লাচ্চিও করতে পারি আমরা এখানে একটু দেখেন ভেন্ডি কাটা দেখালাম আসলে অনেক কিছু কাটলে সময় যায় আমরা ভিডিওটা পুরোটা অনেক লম্বা হয়ে যাবে আমরা এক এক করে দেখাই একটু ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে 500 বা 1000 টাকা বিকাশ করবেন ঠিকানা দিবেন যে কোনো প্রান্তে দিয়ে আসবো আমরা আচ্ছা আচ্ছা আমরা করলা কিন্তু সবাই পছন্দ করি দেখেন একটা করলা কাটবো 1 সেকেন্ড একটা করলা কাটবো 1 সেকেন্ড দেখেন চিচিঙ্গা করলা সব কিছু দেখেন একটা করে সবজি কাটবো 1 সেকেন্ড সব আমরা হাতে কাটলে জিন্দেগি তো এটা পারবো না ভাই করলা চিচিঙ্গা কাটলাম শশা কাটলাম এই টমেটোটাও দিয়ে দেখাই আপনাদের টমেটোটা দিয়ে দেখাই এই টমেটোটা দিয়ে দেখাই দেখেন দেখেন ভাই এই টমেটোটা কাটার কোনো মেশিন আজ পর্যন্ত কেউ দেখতে দেখেন দেখেন সব একবারে কাটা দিলাম দেখি কিরকম সুন্দর কাটলো দেখি আমরা মাথা নষ্ট একটা অফার এটা একটা মাথা নষ্ট দেখেন দেখেন প্রথমে উপর থেকে দেখাই কত সুন্দর এখানে রাখেন স্যার এখানে উপরে রাখেন স্যার এখানে দেখেন দেখেন কত সুন্দর এই যে দেখেন কত পাতলা পাতলা করে আমরা টমেটো কাটলাম সালাদের টমেটো
তারপর এটা উল্টাই দিয়ে দেখেন করলা আমাদের মাথা চিরা এত পাতলা পাতলা একদম গুনা যাবে এবং ঝরঝরা করলা কাটলাম দেখেন ভেন্ডি কাটলাম দেখেন ভেন্ডিটা কি সুন্দর করে ভেন্ডিটা কাটা নিলাম আমরা দেখেন এই যে চিচিঙ্গা কাটলাম ভেন্ডি কাটলাম মানে আসলে এক মেশিনে এত করা যায় কল্পনাও করা যায় না ভাই আপনার সারা দিনের কাজ মোটামুটি মেশিন দিয়ে আপনি আমরা এখানে বিলেটটা করে ফেলতে পারি এই বিলেটটা আবার দেখেন চেঞ্জ করি আবার হ্যাঁ আচ্ছা চেঞ্জ করা যাবে যা শুধু ভিডিওটা আপনাদের সুবিধার জন্য একটু লম্বা করে দেখাচ্ছি আইডিয়া দিচ্ছি আপনাদের এটা দেখেন বিলেটটা আবার ভাজি কাটা কুচি কুচি ভাজি কাটি না তার ফ্রেঞ্চ ফ্রাই কাটি আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই ভাজি ফ্রেঞ্চ ফ্রাই কাটা লাগলে এটা লাগে খুব দরকারি একটা জিনিস ফ্রেঞ্চ ফ্রাইটা এটা দাঁড় দেখেন বসাইলাম আমাদের কাছে আলু একটা আলু আছে আমি কাইটা দেখাচ্ছি আমাদের একটা আলু আছে এটা এটা ফ্রেঞ্চ ফ্রাই হবে ঠিক আছে এটা না ভাজি কাটার ভাজি কাটার হ্যাঁ ভাজি কাটার দেখেন ভাজি কইটা দেখেন আমরা যেই ভাজিটা খাই আমরা সাধারণত আচ্ছা আচ্ছা ভাজি কুচি কুচি ভাজি যেটা হয় সেটা কিন্তু করে দেখাচ্ছি এই দেখেন আমরা একটু উঠাই দেই আপনি দেখেন ঝরঝরা ভাজি সুন্দর ঝরঝরা আমরা যে ঝরঝরা ভাজিটা খাই ভাজিটা খাইলাম কত সুন্দর আর কি চাই এটা দিয়ে ভাজি যত রকম চিকেন চিকেন ভাজি সব করব সব কিছু করব এটা দিয়ে কিমা আদা রসুন মাংস কিমা করব ওকে একটা গেল এটা আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস দেখাই এটা তো হলো আমরা সবজি কাটার কাজটা গেল এই বাটিটা আমরা খুইলা এটা পরিষ্কার করে নেব হ্যাঁ আচ্ছা এটা আমরা পরিষ্কার কইরা যে কোনো মালটা কমলা বেদনা আমরা আসলে কোন সময় ফুড পছন্দ মানে ফ্রেশ জুস যেগুলো আছে ফ্রেশ জুস করার জন্য আমরা এখানে লক করে দেব হ্যাঁ লক করে নিলাম এখন এই ডাকনাটা দেখেন এটা একটা মালটা কমলা জুসার এটা দাস শুধু লাগাবো এটা হ্যাঁ এটারে লক এটা সুইচ দিব আর আমরা একটা মালটা দেখেন মালটা কেটে দেখাই দেখেন এটা অর্ধেক করে কাটে নিব দাস হুম এই দেখেন এই চাপ দিয়ে ধরলাম এখানে ধরে রাখবো দেখেন কিভাবে দেখেন জুসটা দেখেন মালটা জুস দেখেন মালটা জুস কমলা জুস যা করব কোনো হাতে লাগতেছে না দেখেন আচ্ছা দেখেন আমরা একটা মালটারে কি সুন্দরভাবে এটা জুস করে ফেলাইলাম ভাই মাথায় নষ্ট এটা হ্যাঁ মাথায় নষ্ট অনেক সুন্দর কোথাও রস আছে মালটা কত সুন্দর মালটা জুস করে নিলাম আমরা মালটা কমলা আপেল আঙ্গুর যত রকম জুস আছে ফলের এই একটা মেশিং এটা দিয়ে সব ধরনের জুস করতে পারবো দেখি ভাইয়া ভাই এটা দেখেন আমরা জুসটা দিলে দেখাই দেখেন একটা মালটাতে কত টুক জুস বের করে দিলাম একটা মালটা দিয়ে কত পরিমাণ দেখেন কত টুক পিওর জুস আমরা অরিজিনাল ন্যাচারাল যে জুসটা এটা পাইলাম মালটা জুস দেখেন দেখেন জুস করলাম আচ্ছা এটা বাদ দিয়ে এখন আমরা আরেকটা কিছু করে দেখাই এগুলো বাদ দিলাম এগুলো মালটা কমলা সবজি কাটা সব দেখাই নিলাম এখন মশলা গুঁড়া ভাই এখানে মশলা এবং জুস দুইটাই দেখাই জুস তো জুসের এটা একটা স্টিলনেস স্টিলের বাটি আল্লাহর দুনিয়াতে যত রকম শক্তিশালী কাজ আছে হলুদ এলাচি দারচিনি চালের গুঁড়ো আমরা বাসা বাড়িতে কি এলাচি দারচিনি কিন্তু আমাদের যে বেসনের চেয়ে বেশি হয় না শক্তিশালী আমরা একটু বেসনটা দেন আচ্ছা একটু বেসনটা আমরা আজকে গুরু করে একটা আইডিয়া দিচ্ছি যে এটা দিয়ে কিন্তু আপনারা সব মশলা আছে সব করতে পারবেন পাওয়ারটা দেখেন কত পাওয়ার দেখেন এটা যা দিবেন আমরা একটু শক্ত দিয়ে একদম শুকনা ছোলা বুট দিচ্ছি দেখেন যা শুধু আপনাদেরকে দেখেন কাজ করতে পারবেন এটা আইডিয়া দিয়ে দিই আমরা হ্যাঁ বুঝিয়ে দিলাম হ্যাঁ বেসন কলা চালা বুট চাল একবারে দিলাম যা শুধু অনেকে বলবে যে হয় কিনা যা শুধু চাল দিয়ে বেসন খান একবারে দিয়ে দিলাম একবারে শক্তিশালী আমাদের বাংলাদেশে মা বোনেরা করে না চালের গুড়া এটা একদম শুকনা একটা বুট এত শক্তিশালী আমাদের এলাচি দাচ্ছিনি হয় না হলুদও হয় না এত শক্তিশালী এত হেভি ডিউটি কাজ করব আমরা ভাই এখানে দেখেন আমরা আজকে লাইভ দেখাইলাম হ্যাঁ যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকেই দেখেন কত সুন্দর বেসন হইছে আর কি চান একটা মেশিং এর দ্বারা সব করলাম আদা রসুন মাংস বেশি করলে আদা রসুন বেশি জুস করলে আমরা এটা করবো একদম পাটা পুটা পাতানো জুস লাচ্ছি করবো দুই লিটার একটা জগ পাবো এখানে পাবো আমরা ডিম ফাটানোর জন্য একটা বিটার আচ্ছা এই একটা পাবো হ্যাঁ তারপর এটা আটা খোলার জন্য এটা যা শুধু লাগানো সিস্টেমটা এখান থেকে চেঞ্জ করার জন্য আদার ডোটা করার জন্য যা শুধু আপনি যেটা এটা এটা খুইলা নিব হ্যাঁ আচ্ছা এটা যা শুধু এটা খুইলা ফালাবো এটা চাপ দিলে এটা খুইলা যাবে খুইলে আমরা তখন এগুলা ড্রো ম্যাক্স করব যা শুধু এটাতে চাপ দিব আটা ডোটা করার জন্য এটা হ্যাঁ একটা মেশিনের ভিতরে এটা দেখেন সবজি কাটার ভাজি কাটার ফ্রেঞ্চ ফ্রাই কাটার পিয়াজ মরিচ করলা ভাজি কাটার মালটা জুসার বাটি আমরা এটা একটা মিয়াকু কোম্পানি দিচ্ছি কত কিছু করলাম দেখেন এটা দিয়ে দেখেন এটা দেখেন মিয়াকু এটা দিয়ে করলাম মিয়াকু মডেল নাম্বার 301 MFP 301 1100 ওয়াটের 100% কপার মোটর 2 বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি 2 বছরের কয়েল কাটবে চেঞ্জ করে নতুন দেব কি কি আইটেম থাকবে এখানে দেখেন এই যে দেখেন পুরো ডিটেইলস এখানে দেওয়া আছে কি কি পাচ্ছেন আপনারা
আল্লাহ দুনিয়াতে যত রকম কাজ আছে সব করবো, দুই বছরের মোটর কার্পেট চেঞ্জ একটা ধামাকা, 8,000 টাকা প্রাইস রেগুলার, আমরা অফার দিচ্ছি, এটা অফার দাম, এটা একবার দুই মাসের জন্য অফার, দুই মাস একদম 7,000 টাকা দুই মাসের জন্য, একদম 7,000 এবং গাড়ি ভাড়া ফ্রি, দ্রুত নিয়ে নেবেন, যার লাগবে স্টক সীমিত, আমাদের কিন্তু স্টক সীমিত এবং প্রোডাক্ট থাকলে দিতে পারবো, এবং গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন একদম 7,000। আচ্ছা, সারা বাংলাদেশে নিতে পারবেন, 500 টাকা বিকাশ করবেন, ঠিকানা দিবেন, পাঠাই দেবো ভাই। আচ্ছা, যে কোনো প্রান্তেই দুই বছরের মোটর কাটবে, চেঞ্জ করে নতুন দিব, একটা ইন্টারন্যাশনাল কোম্পানি মিয়াকো। ঠিক আছে, এখন ময়লা পানিটা দেখি পরিষ্কার, এখানে দেখেন নোভো, এখানে দেখেন আমার মুখের কথাটা, ব্যাকটেরিয়া মুক্ত, আয়রন মুক্ত, জীবাণু মুক্ত, নোভো পিউরিফাই, তিনটা ধাপে এটা কাটিছে, দেখেন তিনটা ধাপে ফিল্টার করবে, একটা পাস বছরে 850 টাকা লাগাবেন, পুরো পিওর পানি পাবেন, পুরো এক বছর চলে যাবে, এক বছর পর পর চেঞ্জ করতে হবে এই কাটিসটা, আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন মাত্র 850 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমার মুখের কথা না, এখানে তিনটা ধাপে ডাইরেক্ট খাইতে পারবেন, হ্যাঁ, ওয়ান স্টেপ, টু স্টেপ, থ্রি স্টেপে ডাইরেক্ট পানি খাবেন, টু স্টেপে পিওর হবে, এটা হলো মেড ইন থাইল্যান্ড, বাংলাদেশের কোনো প্রোডাক্ট না, এটা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট, এটা বাংলাদেশে তো আমরা ইলেকট্রিক ব্যবহার করি, এগুলোর মতো এটা 100% কাজ হবে, ওগুলো তো গ্যারান্টি কেউ দিতে পারবে না যে 100% হয়। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমার মুখের কথা না, আচ্ছা এখানে দেখেন বিদ্যুতের প্রয়োজন নেই, আচ্ছা পানি ছাড়া ফুটানোর প্রয়োজন নেই, জীবাণু এবং ব্যাকটেরিয়া মুক্ত, যত রকম ময়লা পানি আছে দিবেন, 5 মিনিটের মধ্যে ফিল্টার, ভাই এটা একটা ISW ইম্পোর্টার, ISW বাংলাদেশে 1957 সাল থেকে এই কুকারির জগতে টপ ওয়ান ইম্পোর্টার। আচ্ছা আচ্ছা, এবং এখন গুগল ইন্টারনেটের যুগ, আপনারা গুগলে সার্চ দিলে, নোভো দিয়ে সার্চ দিলে আসবে, আসলে কি এটা কোথাকার প্রোডাক্ট, আচ্ছা পানিটা কি অবস্থা দেখি, 20 বছরের প্লাস্টিকের গ্যারান্টি, যদি গন্ধ হয় ফেরত। আচ্ছা, কত লিটার পানি ধরবে এটাতে ভাই, এটা তাহলে 16 লিটার, 16 লিটার, 16 লিটার, আমি এখানে দেখেন একটা গ্লাস দেন, আচ্ছা আমরা কিন্তু পানিটা দেখেন, আজকে আসলে কি জানেন ভাই, যেগুলো প্রোডাক্ট দেখাইতেছি দেখেন, ময়লা পানি দিছি, এখান থেকে লাল পানি দিছি, দেখেন লাল, এসে লাল পানি দিছি, ধারণা আমরা এখানে, এই দেখেন আমাদের সাদা পানি, এই যে দেখেন, ঠিক আছে আমাদের সাদা পানি, আমরা এটা খায়া দেখাবো আপনাদেরকে, হ্যাঁ জি, এটা খায়া দেখাবো, দেখেন 100% মিনারেল ওয়াটার, 100% মিনারেল, দেখেন একদম, দেখেন 100% মিনারেল পাচ্ছি, যেটা বাংলাদেশে ভাইরাল, ভাইরাল পানি ফিল্টার, উপরে কি সাদা, উপরে লাল, নিচে সাদা, আমরা যত ময়লা পানি আছে, যত বিক্রি, কোনো পানি ফুটানোর প্রয়োজন নাই, কোনো ব্যাকটেরিয়া, কোনো ছাকার প্রয়োজন নাই, ডালবেন পিওর একদম, এই যে 100% আমি দেখাই, দেখেন শাকিল ভাই কিন্তু খায়া দেখাইছে একদম নব, আসলে কি এটা ব্র্যান্ডের প্রোডাক্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন, কোনো ভয় থাকবে না মনে, এবং লাগানো খোলা একদম ফ্রি, আমি আবারও দেখাই বক্সটা, আপনি আমাদের কাছে নেন বা না নেন, প্রোডাক্টে মেড ইন থাইল্যান্ড লেখা আছে, মেড ইন থাইল্যান্ড প্রোডাক্ট, একটা গেল এটা, কোনো বিদ্যুতের প্রয়োজন নাই, কোনো পানি ফুটানোর প্রয়োজন নাই, হ্যাঁ ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া আয়রন থাকবে না, নোভো, নোভো একটা থাইল্যান্ডের 16 লিটার ক্যাপাসিটি, পানিটা 16 লিটার অল টাইম থাকবে, এবং পানিটা 3-4 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকবে, ঠান্ডা পানি দিয়ে রাখলে, একটা গেল এটা, আরেকটা জিনিস দেখেন, আমরা এটা দাম হলো 6,500, 6,500, 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা, তিন মাসের জন্য 5,500, 5,500 টাকা তিন মাসের জন্য, গাড়ি ভাড়া ফ্রি, স্টক সীমিত, যা লাগবে ভাই, এখানে দেখেন কি কি থাকবে, গ্যারান্টি কার্ড থাকবে 20 বছর, এটার সাথে কি কি পাচ্ছেন, যদি 20 বছর যদি প্লাস্টিক কোনো গন্ধ করে ফেরত, এটা প্লাস্টিক গন্ধ, এবং ফুড গ্রেড বুঝবেন কিভাবে, একটু খেয়াল করবেন, যে কোনো প্লাস্টিক কিনবেন সময় এই প্লাস্টিকগুলো একটু নাকের কাছে নিয়ে শুঁকে দেখবেন গন্ধ করে কিনা, এটা লাগানো এবং খোলা সহজ, এটা দেখেন, এটা দাঁড় শুধু এটা ঘুরাবো, এটা খুইলা যাবে, হ্যাঁ এটা দাঁড় শুধু আমি দেখাই, আবার খুইলা লাগাই দেখা, খুইলা এসে যাবে একদম ইজিলি নর্মাল, ১০ লিটার এখানে দিবেন, 1 ঘন্টার মধ্যে 10 লিটার পানি ফিল্টার হবে, এটা আবার ঢুকাবো, এদিক দিয়ে প্যাচ ধরাই দিবো, এই আর কোনো কাজ নাই, আর ভিতরটা দেখেন, এখানে কিন্তু হাফ স্টেন আছে, আলাদা কোনো স্টেন লাগবে, সুন্দর একটা ট্যাপও থাকবে, হ্যাঁ ট্যাপ, এই আজীবন কলটা দেখেন কত হেভি, আসলে প্রোডাক্ট যারা ব্র্যান্ডের প্রোডাক্ট চিনে তাদেরকে বলতে হয় না, মেড ইন থাইল্যান্ড, বডিতে লেখা, বডিতে লেখা, এটা হটলাইন নাম্বার আছে, কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, সারা দেশে নিতে পারবেন, দেখেন ফিনিশিং এর জগতে সেরা, প্লাস্টিকটা শুনলেই বুঝতে পারবেন, এগুলো ফুড গ্রেড প্লাস্টিক, ওকে, এই প্লাস্টিকের দ্বারা কোনো জীবাণু ছড়াবো না, হাফ স্টেন আছে, হ্যাঁ আপনি যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন, এগুলো কল অ্যাভেলেবেল এবং পার্টস অ্যাভেলেবেল, আচ্ছা পার্টস গুলো অ্যাভেলেবেল রয়েছে, মাত্র 850 টাকা, এক বছর পর পর চেঞ্জ করলে আপনার পিওর পানি পাবেন, এটা 850 টাকা, এখন অরিজিনালটা কিনবেন সময় খেয়াল করবেন এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে কিনা, আচ্ছা বডিতে লেখা আছে কিনা, প্রত্যেকটা বক্সে মেড ইন থাইল্যান্ড লেখা থাকবে, ওগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট, কোনো লোকাল না, আমরা তো ইলিক গুলো কিনি 99% বাংলাদেশের, ওকে ভাইয়া, তো এটা প্রাইসটা কত বললেন, এটা ভাই একদম 5,500, আর এটা হলো একদম 7,000,
যারা দুইটা একসাথে নিবেন, দুইটা একসাথে নিবেন আর 1000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা দুইটা একসাথে নিলে 1000 টাকা ডিসকাউন্ট, গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, তো আজকে যে ম্যাজিক একটা ফুড কোর্স দেখালাম, এটা দিয়ে ব্লেন্ডার গ্রাইন্ডার মিট গ্রাইন্ডার সব ধরনের কাজই কিন্তু করে দিতে পারেন। যদি নিতে চান এই ঠিকানা আমাদের শাকিল কুকারিস 133 নম্বর নিউ মার্কেট সিটি কলেজ বিশ্বাস বিলাস নিস্তালা, এই নাম্বারগুলো বিকাশ আমাদের। হ্যাঁ বিকাশে 1000 অ্যাডভান্স করবেন, ঠিকানা দেবেন পাঠাই দেবো। আর একটা ঠিকানা আছে নিউ সুপার মার্কেটের নিস্তালা 382 নাম্বার, এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ নেটে অনেক প্রবলেম করে, নেটে সমস্যা আছে। আপনি ভয়েস দিবেন, আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দিব। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং দুইটা একসাথে নিলে 1000 টাকা ডিসকাউন্টে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো 5500 পানির ফিল্টারটা, গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা এই মিয়াকু ফুড প্রসেসর, যেটা পাগলা ফুড প্রসেসর, ব্যালেন্ডার গ্যালেন্ডার জুসার একদম 7000, এটা কিন্তু একটা 1100 ওয়াটের। আর কি কি পাবেন এখানে দেখেন, সব দেওয়া আছে, পার্টস গুলো সব থাকবে। ওকে ভাইয়া, তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই।